আজকের গল্প 2010 সালের জুনিয়র করিডোর নিয়া ঘ্রাণ নিয়া রাইত বৃষ্টি আর রাইতের ঘ্রাণ। কিন্তু বৃষ্টি আর রাত আসলে না, বৃষ্টি এখনো হয় আর প্রতি রাতই জায়গা থাকি সেই ঘ্রাণের অপেক্ষায়। ঘ্রাণটা আসলে করিডোর দরজা খোলা, ৩৪ নাম্বার রুমের শেষে দেয়ালে যে চক্রা বক্র একটা ছবি ছিল, কত রাত হা কইরা তাকায়া থাকছি ছবির অর্থ খুঁজা বাইর করার আশায়। সারাদিন দৌড়াদৌড়ি, চিল্লা চিল্লি আর পাঙ্গা খাইয়া সবাই ঘুমাইতো ল্যাপটপের সাথে সাথে, আমার ঘুম আসতো না। আমি তো আগে বৃষ্টি দেখি নাই, আমি তো আগে বৃষ্টির ঘ্রাণ, পাতার ঘ্রাণ, করিডোরের ঘ্রাণ, সোডিয়াম লোকের ঘ্রাণ বলতে কোনো কিছু পাই নাই। আমার জন্য এইগুলো ছিল আশ্চর্য বিষয়। রুম লিডার রেদওয়ান ভাই ঘুমাইয়া পড়লেই আমি উঠা বাইরে আসতাম। যেই করিডোরে হাঁটার পারমিশন নাই, সারাদিন পাগলা দৌড়, সেই করিডোর অবাক হইয়া দেখতাম। আরে ভাই, ইট পাথর আর সিমেন্টের একটা করিডোর, সারি সারি রুম, রুমের উপরে রুম নাম্বার দেয়া, এই জিনিস এত সুন্দর হইতে পারে? এত ভালোবাসা ফালাইছিলাম। আর দরজার যে রঙটা, আমার কলজাটায় কি ওই রঙের আবরণ পড়ে গেছে কি জানি। ৩৪ নাম্বার রুমের সামনে গ্রিল দেয়া ছিল, বোকা টাইপ গ্রিল, কোনো উপযুক্ত কার্যকারিতা ছিল কি না তা ভাইবা পাই নাই, খালি হ্যাঙ্গারে কইরা কাপড় শুকাইতাম। সেই গ্রিলের যে রং ধরা গ্রানটা ভাবলাম, সেই গ্রিলে নাক লাগাইয়া দূরে রাস্তা দেখতাম, সামনে ঘাস, তার সামনে হাউস মাস, আরও পরে রাস্তাটা মাঠ, দূরের রাস্তা, আর তারপরে বান্দরি পার দিয়ে বাইরের রাস্তা। রাত জায়গা বাস চলত, ট্রাক চাইত, আর আমি অপলক হয়ে দুইটা চলা আলো দেখতাম। আর দূর থেকে ভাইসে আসা শব্দগুলা, ওতে কি কোনো নেশা মেশানো ছিল? তামুক মেশানো ছিল মনে হয়, তামুক, আশ্চর্য তামুক। মন্ত্রমুগ্ধ হইয়া দেখতাম কলেজের রাত। দূরের দুই একটা রুমের দরজা খোলার শব্দ হইত, সিনিয়র দুই একজন বাইর হইয়া আসতো, আকাশি স্লিপিং শার্ট আর সাদা ফুল প্যান্ট, কিংবা কালো প্যান্ট, কিংবা খাকি কখনো। দৌড়াইয়া রুমে ঢুকতাম ভয়ে, সেই ভয়টা আবার পাইতে খুব মন চায়। ক্লাস এইটের ভাইয়া, নাইনের ভাইয়া, টেনের, ইলেভেনের কিংবা টুয়েলভের ভাইয়াদের ভয় খুব পাইতে মন চায়, খুব। সেই ভাইয়াদেরকে তো আর ভয় পাওয়া সম্ভব না, কি অদ্ভুত, তাইলেও পারবো না। হাইটে গিয়া করিডোরের বাউন্ডারিতে হাত রাখতাম, মসৃণ কংক্রিটের উপর বৃষ্টির কিংবা শিশিরের পানি হাত রাখতাম, এত ঠান্ডা, এত ভালো লাগা, এত সুন্দর ঠান্ডা, দুই হাত রাখতাম, হাত পানিতে ভিজা যাইত, ঠান্ডা পানি, খুব ভালোবাসা ফালাইছিলাম। এই প্রেম যে পরে কত গভীর আর ভয়ানক গাঢ় হইল সেই কথা কোনোদিন বইলে বোঝানো সম্ভব?
যখন আমাদের করিডোরের মালিকানার সবটুকু পাওয়া শেষ, আমি থাকতাম 101 নম্বর রুমে। তখনকার কথা, আয়েশা সব লাইট অফ করে দিতাম, আকাশে বাস্কেটবলের মতো বিশাল চাঁদ, আর তার কী আলো, মন জুড়াইয়া যায়। সেই আলোয় করিডোরে বসে থাকতাম আমরা, শুইয়াও থাকতাম, আকাশটা চোখে পড়ত। সেইগুলো অনেক কথা। আরেকটা দৃশ্য বলি, মাঝে মাঝে করিডোরের এক পাশে রুমের সামনাগুলাতে কাপড়ের পোটলা রাখত, ধুবিতে দেওয়ার জন্য আলাদা করা কাপড়, সাদা বেড কভার কিংবা বালিশের কভার দিয়া পোটলা বানাইয়া রুমের সামনে ফালাই রাখত। ওইটা আবার ধুবির পোলা বানাইসা কাউন্ট করে সব এক জায়গায় স্তূপ করত। কত কত দৃশ্য এই মাথাটার মধ্যে আমার, কত কত দৃশ্য। মাঝে মাঝে মনে হয় মাথাটা বিস্ফোরিত হইয়া না যায়। আর আমরা যখন রাতের পর রাত জায়গা বিভিন্ন ইভেন্টে, নিউ ক্লাস 7 আসার আগে হাউস ফেস্টিভ্যালে, প্রিন্সিপাল ইন্সপেকশনে করিডোরে ছবি আঁকতাম, সেইটা আরেক গল্প। কত কী আঁকছি, কত কার্টুন ডিজাইন, লোগো, টিমের লোগো, রুমের লোগো, নাম, রাতের পর রাত, রাতের পর রাত, কোনো হিসাব নাই। তখন দৃশ্য চেঞ্জ হইত, করিডোরে রঙের ডিব্বা আর তুলি রাখা থাকত মাঝে মাঝে, আর অর্ধেক শুকানো চকে আঁকা বা রং অসমাপ্ত ছবির উপর দিয়া চেয়ার দিয়ে ব্যারিকেড দিয়ে দিতাম, ডিঙ্গাইয়া ডিঙ্গাইয়া যাওয়া আসা করত। জুনিয়ররা লাফায় লাফায় যাইত, টিম বাসি দিলে ওই ছুতায় দৌড়ের মাঝখানে একটু রেস্ট, ছবির দিক তাকায় তাকায় সাবধানে যাওয়ার ঠান্ডা। আর ঘ্রাণের কথা বলি নাই, পেইন্টের যে ঘ্রাণ আর তার পিন বা থিনারের, সেই যে পাগল করা একটা ঘ্রাণ রে ভাই। একদম 125 নম্বর রুম যেখানে ওয়াল ম্যাগাজিনের কাজ হতো, সেই ঘ্রাণ, রঙের ঘ্রাণ। এই ঘ্রাণে পার করলাম কত রাত, কত রাত, কত রাত। ঘ্রাণটাকে কত ভালোবাসা ফারাইছিলাম না বুঝাই। অনেক গল্প আছে মিয়া, অনেক গল্প। প্রেপ শোয়ের গল্প, লকার স্টিকের গল্প, ভিডিও শোয়ের গল্প, এই রকম হাজার হাজার গল্প। গল্প বইলা বা লিখা কি বোঝান যাবে রে ভাই, যাবে না।